সোমবার ভোররাতে কাকদ্বীপের রথতলার কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক মহিলা। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার দিক থেকে একটি আর্টিকা গাড়ি কাকদ্বীপের দিকে আসার পথে ওই আর্টিকা গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কাকদ্বীপের রথতলার কাছে দাঁড়িয়ে থাকা একটি বুলেরো গাড়িতে ধাক্কা মারে। এরপর ওই ঘটনাস্থলে আর্টিকা গাড়িতে থাকা এক মহিলা যাত্রী গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে ওই মহিলার। সোমবার ভোরে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বুলেরো গাড়ি ও আর্টিকা গাড়িটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। ওই বিষয়ে বুলেরো গাড়ির ড্রাইভার কি বললেন তা শুনুন। আমাদের পুরো কমপ্লিট, আমরা ওখানে হাত ধুচ্ছিল, দাঁড়িয়ে ছিল, স্পটে দাঁড়িয়ে ছিল, ও এসে শাটাম নিয়ে এখানে মারল, এই গাড়িটাকে মারল। দুটো পঞ্চাশ মতো হয়েছিল, তন্দুরে পঞ্চাশ মতো গাড়িটা, আমরা আমি মালিকের গাড়ি, আমি ড্রাইভার। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। রিঙ্কু ফুডওয়্যার এখন নতুন সাজিয়ে নতুন ভাবে। এখানে আপনারা পেয়ে যাবেন খাদিমস, বাটা, প্যারাগন, ক্যাম্পাস, আরো ব্র্যান্ডেড অনেক রকম জুতোর রকমারি সম্ভার। কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের সামনে কৃষ্ণকালী কমপ্লেক্স, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা।